যে একবার নেতৃত্ব দিতে পারে সে শতবার নেতৃত্ব দিতে পারে, শুধু তার স্তর বিন্যাস হবে। রাজধানীর বনানীর বাসা থেকে শেখ ফজলে নূর তাপসের জন্য প্রতিদিন দুপুরে খাবার আনতে যেত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি গাড়ি। শুধু এ কাজের জন্য কর্পোরেশনের পরিবহন বিভাগের একজন চালক নিয়োজিত ছিলেন। বনানী থেকে ফুলবাড়িয়ায় দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনে টিফিন বক্সে করে খাবার আনতে ওই গাড়ির জন্য দিনে 20 লিটার জ্বালানি তেল বরাদ্দ ছিল। আমরা মাঠ পর্যায়ে কাজ করছি বলেই আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। বর্তমান বাজারে 1 লিটার অক্টেনের দাম 125 টাকা। সে হিসাবে তাপসের বাসা থেকে দুপুরে খাবার আনার পেছনে দিনে ব্যয় হতো 2,500 টাকা। এছাড়া তার খাবার আনার কাজে ব্যবহৃত ওই গাড়ির জন্য শুক্র ও শনিবার ছাড়া মাসে বরাদ্দ ছিল 440 লিটার অক্টেন। সব মিলিয়ে মাসে খরচ হতো 55,000 টাকা, যা বছরে 6,60,000 টাকা। তাপস ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্বে ছিলেন 51 মাস। সে হিসেবে শুধু দুপুরের খাবার আনার জন্য গাড়ি জ্বালানি বাবদ সিটি কর্পোরেশনের ব্যয় 28,05,000 টাকা। আর যে গাড়িতে দুপুরে ভাত আনা হতো সেই গাড়ি অন্য কোনো কাজে ব্যবহার করা হতো না। খাবারের ওই গাড়ির বাইরে তাপস নিজের ও পরিবারের সদস্যদের জন্য সিটি কর্পোরেশনের 3টি গাড়ি ব্যবহার করতেন। এছাড়া বিধি ভেঙে তার দপ্তরে ছাত্রলীগের 2 কর্মকর্তাকেও গাড়ি ব্যবহারের সুযোগ করে দিয়েছিলেন। পাশাপাশি তার ব্যক্তিগত একজন কর্মীকেও কর্পোরেশনের গাড়ি বরাদ্দ দিয়েছিলেন। এই 9 গাড়ির পেছনে জ্বালানি তেল বাবদ 51 মাসে সিটি কর্পোরেশনের ব্যয় প্রায় 2 কোটি টাকা। মেয়র থাকার সময় তাপস ও তার ঘনিষ্ঠদের নামে 9টি গাড়ি বরাদ্দের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান 4 অক্টোবর বলেন, আমি এখানে দায়িত্ব পালন করছি 1.5 বছর ধরে। এর আগে থেকেই তাপস একাধিক গাড়ি ব্যবহার করে আসছেন। তিনি যদি নিয়মের বাইরে গিয়ে অতিরিক্ত কিছু করে থাকেন তা হিসাব করলেই বের হয়ে আসবে। 2020 সালের ফেব্রুয়ারিতে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হন তাপস, তবে দায়িত্ব নেন ওই বছরের মে মাসে। গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের 2 দিন আগে অনেকটা গোপনে দেশ ছাড়েন তিনি। বর্তমানে তিনি সিঙ্গাপুরে অবস্থান করছেন বলে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন। তার বাসা বনানী কবরস্থানের পূর্ব পাশে 18 নম্বর রোডে। সেখান থেকে নগর ভবনের দূরত্ব প্রায় 11 কিলোমিটার। সিটি কর্পোরেশনের একটি গাড়িতে করে তার বনানীর বাসা থেকে নগর ভবনে খাবার আসত। বনানী থেকে নগর ভবনে যাওয়া আসায় গাড়িটি দিনে 22 কিলোমিটার পথ পাড়ি দিত। পরিবহন বিভাগের কর্মকর্তারা বলছেন, প্রতি লিটার তেলে অন্তত 10 কিলোমিটার চলতে পারে সেডান কার, অথচ প্রতিদিন গাড়িটির জন্য 20 লিটার করে তেল দেওয়া হতো। এই গাড়ির জন্য প্রথম দিকে দিনে 26 লিটার তেল বরাদ্দ দেওয়া হতো। গত বছরের শুরু থেকে বরাদ্দ 6 লিটার কমিয়ে 20 লিটার করা হয়। মেয়রের ভাত আনা ছাড়া গাড়িটি অন্য কাজে ব্যবহার করা হয়নি। বরাদ্দকৃত বাকি তেল কি করা হতো তা জানতে চাইলে গাড়িচালক নাজিরুল ইসলাম বলেন, মেয়রের দপ্তরের জরুরি কাজে বিভিন্ন স্থানে তাকে যেতে হতো, যে কারণে দিনে 20 লিটার তেলের পুরোটাই ব্যবহার হতো বলে দাবি করেন তিনি। সঞ্জনা তাবাসসুম, ভোরের কাগজ।